হ্যালো ভিউয়ার্স, আপনি টিউন করেছেন অল বাংলা টেক ইউটিউব চ্যানেল। আর অল বাংলা টেক থেকে স্বাগত জানাচ্ছি আমি আতর রহমান। আজকে আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি সে বিষয়টি বলার আগে আমি আপনাদেরকে ছোট্ট একটি উদাহরণ দেই, তাহলে বুঝতে পারবেন যে আমি আজকে কোন বিষয়ের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো আপনারা সবাই জানেন এখন হচ্ছে আধুনিক যুগ, আর এ যুগে ছোট বড় সবার কাছেই স্মার্টফোন দেখা যায়। ছোট বড় সবার কাছেই যেমন স্মার্টফোন দেখা যায়, ঠিক তেমনি ভালো কিংবা মন্দ সব লোকের কাছেই স্মার্টফোন দেখা যায়। আর আপনারা সবাই জানেন যে আধুনিক যুগের এই সময়ে স্মার্টফোন দিয়ে প্রায় সব কাজই করা সম্ভব, যা একটি কম্পিউটার দিয়ে করা সম্ভব হয়ে থাকে। তো আপনারা এই বিষয়টি বিশ্বাস করবেন কি না তা আমি জানি না, কিন্তু আসলে এই বিষয়টি 100% সত্য। তা হলো আপনার ফোনের ডাটা প্যাক, মিনিট প্যাক কিংবা নগদ ব্যালেন্স যা থাকে তা অন্য ফোনে হ্যাক করে রিচার্জ করে কেটে নেওয়া যায়। এই কথাটি আপনি বিশ্বাস করবেন কি না তা আমি জানি না, তো এ কথাটি 100% সত্য। একটি উদাহরণস্বরূপ আপনাদের বুঝিয়ে দেই। ধরেন আপনি আপনার ফোনে কিছু টাকা রিচার্জ করেছেন, সেই টাকার SMS-ও এসেছে, যেখান থেকে রিচার্জ করেছেন সেখানকার একটি কোডও এসেছে, কোডসহ আপনার কাছে SMS-টি এসেছে, কিন্তু এখানে আপনি পরিষ্কার যে আপনার ফোনে ব্যালেন্স এসেছে। কিন্তু আপনি যখন ব্যালেন্স চেক করে দেখেন সেখানে আপনার ফোনে ব্যালেন্স কিছু কেটে নিয়েছে কিংবা একেবারেই কেটে নিয়েছে সেরকম দেখায়, অর্থাৎ 00 ব্যালেন্স কিংবা কিছু কম সামথিং এরকম দেখায় আর কি। তো এই টাকা কেটে নিয়েছে যেহেতু, কিন্তু তার কোনো প্রমাণ নাই যে এ টাকা অফিস থেকে অফিসিয়ালি কোনো কাজের জন্য কেটে নিয়েছে কিংবা সরকারি কোনো ভ্যাটের জন্য কেটে নিয়েছে সেই বিষয়টা দেখায় না, কিংবা কোনো SMS-ও আসে না। তো এই টাকা আপনার ফোন থেকে কেটে নিয়েছে অন্য কোনো একটি ফোন দিয়ে কিংবা অন্য কোনো একটি অ্যাপস ব্যবহার করে হ্যাক করে অন্য কোনো একটি ফোনে কেটে নিয়েছে। তো এটা শুধু টাকার কথাই বললাম, তো আপনার ফোনে যদি ডাটা প্যাক কিংবা মিনিট প্যাক কিংবা SMS প্যাক থেকে থাকে, এগুলোও কিন্তু হ্যাক করে অন্য কোনো একটি ফোনে ট্রান্সফার করে নেওয়া যায়। তো এই বিষয়টি যদি এখন আপনি বিশ্বাস করে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্যই, এবং এই রকম ঘটনা যদি আপনার সাথে ঘটে থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্যই। তো এই সমস্ত সার্ভিস কেমন করে আপনি বন্ধ করবেন কিংবা কেমন করে আপনি দেখতে পারবেন যে আপনার কোন প্যাকটি কেটে নিচ্ছে সেই সম্পর্কে জানার জন্য আমাদের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি সম্পর্কে জেনে আসি। তো এটি করতে হলে আপনাকে প্রথমে আপনার ফোনের ডায়ালারে যেতে হবে। তো আমি দেখুন আমার ফোনের ডায়ালারে চলে যাচ্ছি। তো আপনার ফোনের ডায়ালারে চলে যাবেন, আপনার ফোনের ডায়ালারে চলে যাওয়ার পরে একটি কোড ডায়াল করবেন, সেই কোডটি হচ্ছে *#6#7#। এই কোডটি আপনি আপনার ফোনে প্রথমে ডায়াল করে নেবেন, তারপর আপনার যে সিম থেকে টাকা বা ব্যালেন্স বা SMS প্যাক বা মিনিট প্যাক কেটে নিচ্ছে সেই সিমে ডায়াল করবেন। যেহেতু এখানে আমার একটি সিম আছে, তো আমি আমার ক্ষেত্রে একটি সিমেই ডায়াল করে নেব। আপনার দুটি সিম থাকতে পারে, দুটি সিমে আপনি চেক করতে পারেন, তবে দুইবার ডায়াল করতে হবে এই কোডটি। আমি একটা সিমেই ডায়াল করে নেব। তো দেখুন আমি আমার সিমে ডায়াল করে নিচ্ছি। তো দেখুন তারপরে এরকম একটি ইন্টারফেস আসবে, এরকম একটি ইন্টারফেস আসার পরে দেখুন যে এখানে কিছু লেখা এসেছে। তো দেখুন এই লেখাগুলো কি, এই লেখাগুলো মাধ্যমে আপনাকে সকল ডিটেলস দিয়ে দেবে যে আপনার কোনো কিছু হ্যাক বা চুরি করা হয়েছে কিনা কিংবা কোনো কিছু কেটে নেওয়া হচ্ছে কিনা। তো এখানে দেখুন প্রথমে দেওয়া আছে কল ফর ওয়ার্ডিং, কল ফর ওয়ার্ডিং মানে বোঝাবে আপনার ফোনের সমস্ত ডিটেলস বোঝাচ্ছে।
আচ্ছা, দ্বিতীয় নাম্বারে দেওয়া আছে ভয়েস, ভয়েসে দেওয়া আছে নট ফরওয়ার্ডিং, ফরওয়ার্ডেড, নট ফরওয়ার্ডেড মানে হচ্ছে আমার ভয়েস কেউ কপি কিংবা চুরি কিংবা হ্যাক করছে না। তারপর দেওয়া আছে ডাটা, ডাটা ডাটা দেওয়া আছে নট ফরওয়ার্ডেড, এর মানে হচ্ছে ডাটা, আমার যে ডাটা প্যাক আছে এগুলাও কেউ চুরি কিংবা হ্যাক করছে না। তারপরে দেওয়া আছে ফ্যাক্স, ফ্যাক্সে দেওয়া আছে নট ফরওয়ার্ডেড, মানে আমার ফ্যাক্স যে সেগুলোও কেউ চুরি কিংবা কপি কিংবা হ্যাক করছে না। তারপর দেওয়া আছে এসএমএস, এসএমএসেও দেওয়া আছে নট ফরওয়ার্ডেড, এগুলোও আমার কেউ হ্যাক করছে না। তো দেখুন এভাবে দেওয়া আছে, সব কিছুতেই দেওয়া আছে নট ফরওয়ার্ডেড, আমার সব কিছুতেই নট ফরওয়ার্ডেড দেওয়া আছে। তো এগুলো কেউ আমার তা হ্যাক কিংবা কপি করছে না। তো এটি আপনারা প্রত্যেক সপ্তাহে একবার করে ডায়াল করবেন, তাহলে আপনার ভয়েস প্যাকিং বা ডাটা প্যাকিং বা মিনিট প্যাকিং বা এসএমএস প্যাক আপনার সিমে যত প্যাকের সুবিধা আছে কেউ আপনার ফোন থেকে হ্যাক কিংবা কপি করে নিতে পারবে না। প্রত্যেক সপ্তাহে একবার করে এটা ডায়াল করে রাখবেন। আর যদি আপনার কোনো ধরনের প্যাক কেউ কপি কিংবা হ্যাক করে থাকে তাহলে সেখানে ওয়ান ফরওয়ার্ড লেখা থাকবে। ধরুন আপনার ভয়েস প্যাক কিংবা এসএমএস প্যাক কেউ কপি কিংবা হ্যাক করেছে, তাহলে ওখানে ওয়ান ফরওয়ার্ড লেখা থাকবে। তো যে প্যাকে লেখা থাকবে যে ওয়ান ফরওয়ার্ডেড, তো আপনি ভাববেন সেই প্যাকটি কেউ কপি করেছে। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অধমের এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন, আর এরকম সব টেক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটি অন করে দিবেন, যাতে সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনি পান এবং সেই ভিডিওর কার্যকারিতা উপভোগ করতে পারেন সবার আগে আপনি। আর সবশেষে একটি কথা বলবো, ভালো থাকুন, সুস্থ থাকুন।